ফসল ফল 10,303 জন লোকের চাকরি শেষ হয়ে গেছে। তারপরে বলবেন ভালো কাজ করেছে। যেখানে কমিউনিস্ট, আমি আপনাদের আপনারা তো সচেতন নাগরিক, বিশিষ্ট নাগরিক, যেখানে কমিউনিস্ট এখানে কিন্তু বিভাজন। এরা মানুষের মধ্যে ভেজালটা লাগাবে, রাজনীতি করবে। খোয়াই জেলার মধ্যে মহকুমায় আমরা কি দেখেছি, 97 সালের কথা আপনারা ভুলতে পারবেন? আমাদের টিপরা এবং বাঙালিদের মধ্যে সন্দেহের সৃষ্টি করিয়ে অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। আমি বলছি এই ফলের মধ্যে অনেক ব্যবসায়ীরা থাকতে পারে। টিপরারা ভয়ে আসতে পারতো না খোয়াই কল্যাণপুর, এটা কাদের সৃষ্টি ছিল? এবং তাদের যে 35 বছরের শাসনে আমরা 80 জুনের দাঙ্গা দেখেছি, এটা ভুলে যাবেন না। আর আজকে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যখন সরকারটা হলো, তারা বলতে পারবে একটা দাঙ্গা হয়েছে ত্রিপুরায়? আর যতদিন ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগীদের সরকার থাকবে, ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি ত্রিপুরাদের মধ্যে আর দাঙ্গা হবে না। এদের কথাই বললে হবে যে আমরা করছি গরিবের স্বার্থে করছি, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এমন লড়াইটা করাইছেন, ধনী মানুষ গরিব হয়ে আর বাড়ির বাইরে যাওয়ার কোনো টাকা নেই। বুলুদা এটা ভালোই জানে, বুলুদার সাথে আমাদের দীর্ঘদিনের রাজনীতি। এই লড়াই আমরা চাই না, আমাদের লড়াইটা হবে সবাই যেন ভালোভাবে থাকতে পারে, গরিব মানুষ যেন সরকারের সুবিধা পায়, মানুষ যেন কথা বলতে পারে আমাদের এমপির সাথে। আগে কি আপনারা দেখেছেন যে এত বছর, 50 বছর কংগ্রেসের সরকার ছিল ভারতবর্ষের মধ্যে, মন্ত্রী এমপিদের আসতে দেখেছেন আপনারা? তখন আসতেন না, তারা সবাই বড় লোক। আর আজকে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রের সরকারটা গঠন হলো, ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতি মাসে কোনো না কোনো কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা রাজ্যে আসছেন মানুষের খবর নেওয়ার জন্য। এই হচ্ছে নরেন্দ্র মোদীজির সরকার। আমি বেশি বিশেষ প্রক্রিয়া করবো না, কারণ